সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলুন, কাঁধে ব্যথা বলুন, ঘাড়ে ব্যথা বলুন, এই সমস্ত রোগের একটি মূল কারণ হচ্ছে সামনের দিকে দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করা। তো বাড়ির যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু সামনের দিকে ঝুঁকে দীর্ঘক্ষণ কিন্তু কাজ করেন। প্লাস অনেকেই রয়েছেন, বিশেষ করে যারা বিভিন্ন ব্যাংকিং সেক্টরে কাজ করেন, বিভিন্ন আইটি সেক্টরে কাজ করেন, তো তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তারা যখন মানে কম্পিউটার জব যখন করেন সামনের দিকে ঝুঁকে এইভাবে কম্পিউটার জবটা তারা কিন্তু অল টাইম করে যাচ্ছেন। তাছাড়া যারা দীর্ঘক্ষণ মানে বাইক চালাচ্ছেন কিংবা দীর্ঘক্ষণ কোনো গাড়ি ড্রাইভ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা বিশাল আকারে দেখা যায়। তো চলুন আমি টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই টেকনিকটার জন্য আপনারা এই রকম একটা ফিতে ব্যবহার করতে পারেন। এই ফিতেটার দাম মার্কেটে খুবই কম, 80 থেকে 100 টাকা মতন এই ফিতেটার দাম হয়তো বা নেবে। যদি আপনাদের হাতের পাশে এইরকম কোন ফিতে না থাকে তাহলে আপনারা দুটো গামছাকে একসঙ্গে জোড়া দিয়ে এইরকম লম্বা করে নেবেন। এইবারে দেখুন আপনারা যেটা করবেন, জাস্ট খুব ভালো করে দেখুন, জাস্ট এইখানটায় ঠিক এইখানটায় আপনারা এই ফিতেটাকে প্রথমে এইভাবে দেবেন। দেওয়ার পরে এইবার এই যে ফিতের যে বাত্তি যে অংশ সেই বাত্তি অংশকে আপনারা এইভাবে পেছনের দিকে দিয়ে দেবেন। ওকে, এই দেখুন এই যে পেছনের দিকে আমি দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে আপনারা অ্যাডজাস্ট করবেন, একটু টাইট করে, এই টাইট করে এইভাবে আপনারা অ্যাডজাস্টটা করবেন। অ্যাডজাস্ট করার পরে এইবার এই দুটো ফিতের যে দুটো অংশ জাস্ট এই যে আমি পেছন থেকে দেখাচ্ছি জাস্ট এইভাবে এই যে এইভাবে টাইট করে এই ঠিক এইখানটায় এইভাবে আপনারা নেবেন। নেওয়ার পরে এইটাকে এইভাবে ছেড়ে দেবেন, এই যে এইভাবে আমি ধরেছি দেখুন, আর এইটাকে এইভাবে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এইভাবে আপনারা এটাকে পেছন থেকে এইভাবে নিন। নেওয়ার পরে জাস্ট এইখানটায় আপনারা এই যে ঠিক এইভাবে আপনারা এই ওকে, এই ফিতেটা একটু ছোট বলে তো পুরোটা আমার কভার হলো না। তো দেখুন এই যে এইখানটায় আপনারা গিটটা দিতে পারবেন জাস্ট এইরকম। ওকে, তো এইভাবে আপনারা 5 মিনিট মানে সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় এইভাবে 5 মিনিট থাকুন। তো দেখুন এক্ষেত্রটা যেটা হচ্ছে এই যে কাঁধ, এই কাঁধ দুটো পেছনের দিকে থাকছে অল টাইম। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো কাজও কিন্তু করতে পারেন, যে কোনো কম্পিউটার জবও কিন্তু আপনারা এইভাবে করতে পারেন। এর উপরে আপনারা জামা পরে নিন, জামা পরে নিয়ে কম্পিউটার জবও কিন্তু আপনারা করতে পারেন। আপনারা করে দেখুন, দুর্ধর্ষ ফলাফল এর থেকে কিন্তু আপনারা পাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।